আর বোবা প্রাণীর আলোচনা একটু বেশি হওয়া দরকার সামনের দিকে, কেন জানেন? ইনশাল্লাহ ওই প্রাণীর যুগ আবার এসে যাবে। কিশোর যুগ এসে যাবে? হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। ওই প্রাণীর উপর আপনারা উঠতে হবে। আপনারা উঠতে না পারলেও আপনাদের পরবর্তী প্রজন্ম হয়তো উঠে যাবে, তারা না পারলেও পরের প্রজন্ম এসে যাবে, আসবে। এটা কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ আসবে। তো এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নম্রতার কারণে আল্লাহ পছন্দ করেন, নম্রতা আল্লাহ ভালোবাসেন, নম্রতায় আল্লাহ সাথ। তোমরা যখন এই প্রাণী বোবা প্রাণীর উপর আরোহণ করবা, তখন তাদের প্রতি তোমরা দয়া করো, তাদের প্রতি তোমরা নম্রতা প্রদর্শন করো, ভালোভাবে এটার উপর আরোহণ করো। এরপর আল্লাহ নবী বলেন, ইয়াকুম আত-তারিসি আলা তুরুক, রাতের বেলা তোমরা যখন সফর করো রাস্তাঘাটে, তোমরা যাত্রা বিরতি দিয়ে রাস্তার মধ্যে তোমরা তাঁবু ফালা দিয়ে আবার ওই জায়গায় তোমরা রাতের বেলা অবস্থান করবা না, রাতের বেলা যে কোনো রাস্তায় অবস্থান করবা না, জায়গা দেখা শুই না, সবাই একটা জায়গার মধ্যে তাঁবু বিছাইবা, সেইখানে তোমরা অবস্থান করবা। নবী বললেন সব রাস্তায় তোমরা অবস্থান করবা না, আলাত তরিক। সাহাবারা কয়, হুজুর এটা কি বললেন, রাত্রে বেলা রাস্তায় অবস্থান করব না মানে? নবীজি বললেন, হা ফা ইন্নাহা তুরুকুদ্দাওয়াব, রাতের বেলা কিছু রাস্তা আছে এমন যেই রাস্তাগুলা হলো প্রাণী চলাচলের রাস্তা। রাত অন্ধকার হলে প্রচুর প্রাণী চলাচল করে। কয় হুজুর আর কি? কয় ওয়াল হাইয়াত, এবং সাপ বসবাসের জায়গা, তোমাদের ক্ষতিও হইতে পারে। নবীজি বললেন রাস্তাঘাটে তোমরা অবস্থান করো না। দেখেন এই জায়গায় নবীজি সাপ আর অন্যান্য প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করছে। কেন? তোমরা অবস্থান করলে এদের চলাচল আর এদের লেনদেন আদান প্রদান, পিঁপড়ার গর্ত আছে, সাপের গর্ত আছে, তো কিছু রাস্তার মধ্যে তোমরা অবস্থান করলে এদের কষ্ট হবে, তাই সেখানে অবস্থান করবা না। এটা একটা হতে পারে উদ্দেশ্য, আরেকটা তোমাদেরও কষ্ট হবে, কোনো সাপ তোমার উপর দংশন করে বসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মায়া, এক হাদিসে নবীজি বলছে যেই কোনো গর্তের মধ্যে প্রস্রাব করবা না। কেন? দেখেন এই হাদিসে মুহাদ্দিসিনে কারাম গবেষণা করছে, গর্তে প্রস্রাব করলে ওটার মধ্যে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে যেটা উঠে তোমাকে আঘাত করতে পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক দিয়ে প্রাণীর প্রতি দয়া, আরেক দিক দিয়ে মানুষের প্রতিও দয়া। আল্লাহ আমাদের সকলকে এই দয়ালু নবীকেই বেশি মহব্বত করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1409 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1409 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ সমস্ত জিনিসের উপর দয়া করার জন্য, ইহসান করার জন্য আল্লাহ ফরজ করেছেন, ফরজ ফরজ আল্লাহ বিধিবদ্ধ করেছেন, আল্লাহ ফরজ করেছেন। কাতাবার অর্থ কখনো কখনো ফরজ হয়। এই হাদিসের মধ্যে নবী বলেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের প্রতি দয়া করা, এটা আল্লাহ ইহসান কাতাবা ফরজ করেছেন। নবী বলেন ফাইদা কতলতুম, তোমরা যখন হত্যা করবা কাউকে, ফা আহসিনুল কিতলাতা, তোমরা ভালোভাবে হত্যা করবা কাউকে, যখন হত্যা করবা ভালোভাবে হত্যা করবা, মানে হত্যার বদলে হত্যা হয় না, ওই যে আপনার মানে হত্যা, একজন মানুষের হত্যা হবে, তার বিচার হবে কি তাকে হত্যা করা হবে, তো ওই হত্যাটাও ভালোভাবে করবা, তাকে যেন ভয়ঙ্কর কষ্ট না দেওয়া হয়, ওই হত্যাটাও যেন সুন্দরভাবে হয়। বলেন ফা আহসিনুল কিতলাতা, হত্যাটা করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইদা যাবাহতুম, তোমরা যখন জবাই করবা, ফা আহসিনুল যিবহাতা, তখন সুন্দরভাবে জবাই করবা। সুন্দরভাবে জবাই করার কি অর্থ? নবীজি বলেন সুন্দরভাবে জবাই করার অর্থ হলো ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতা, তোমাদের কেউ যেন তরবারিগুলা ভালোভাবে ধার করে নেয়, তরবারি ভালোভাবে ধার করতে হবে। এরপর ওয়াল ইউরিহ যাবিহাতা, ওই তরবারি ভালোভাবে ধারালো তরবারি দিয়ে যখন জবাই করবা, তখন ওই প্রাণীর কষ্ট কম হবে, তাড়াতাড়ি তার দম বের হয়ে যাবে, অন্যথায় ভোতা তরবারি দিয়ে যখন জবাই করবা, এটার প্রাণ বের হতে দেরি হবে, এটা কষ্ট পাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই প্রাণী জবাই করার সময় দয়া করতে হবে। কি দয়া? যে এই প্রাণী জবাই করার সময় ভালোভাবে তরবারি ধারালো, এই তরবারি দিয়ে জবাই করবা যেন এটার কষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কত দূরের চিন্তা করে, যে একটা প্রাণী জবাই করবে, ওই প্রাণী জবাই করার সময় প্রাণীটার কষ্ট হইতে পারে, তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রাণী জবাই করার সময় তরবারি ভালোভাবে ধার করে নেও যেন এটার কষ্ট না হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।